আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان جهنم كانت مرصادا لِلطَّاغِينَ مَآبًا أَنَا عَبْدُ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى يَوْمَئِذٍ بِجَهَنَّمَ وَلَهَا سَبْعُونَ أَلْفَ زِمَامٍ مَا كُلُّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا رَوَاهُ مُسْلِمٌ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে বক্তব্যের বিষয় জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তত্ত্ববহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। জাহান্নামের আলোচনায় আমরা প্রারম্ভে জাহান্নাম এবং জাহান্নামীদের পরিচয় পেশ করব, তারপরে সংক্ষিপ্ত কথা বলবো আমরা, জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের কিছু উল্লেখযোগ্য শাস্তি। সম্মানিত দিনী ভাই বোন, মানুষকে পরকালমুখী করার একটি বড় মাধ্যম হচ্ছে জাহান্নাম আর জান্নাত। যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন তার একটি বড় মাধ্যম হল জাহান্নাম। আল্লাহ তাআলা বিচারের মাঠে মানুষকে বলবেন, হাজিহি জাহান্নামাল্লাতী কুনতুম তুআদুন ইসলাহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এটিই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে, এটিই সেই জাহান্নাম যার অদা তোমার সাথে করা হচ্ছিল, তুমি এখন সেখানে প্রবেশ করো। ইসলাহা, এই জাহান্নামে প্রবেশ করো, এই জাহান্নামে তোমাকে দেওয়া হবে, তুমি যদি অস্বীকার করো আল্লাহ আল্লাহর রাসূলের বিধানকে তাহলে। অতএব এখন তুমি এই জাহান্নামে প্রবেশ করো। জাহান্নাম যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লেহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তিনি তার দাড়িগুলি ভিজিয়ে দিতেন, মানে দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে থাকতো কবরের পাশে দাঁড়ালে। তখন তাকে বলা হতো, তাজকুরুল জান্নাতান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন আযাব। আচ্ছা, আপনি তো জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, কিন্তু এত তো কাঁদেন না, কবরের পাশে দাঁড়ালে এত কাঁদেন কেন? এটা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আখিরা, নিশ্চয় কবর হচ্ছে মরার পরে প্রথম বিপদ। মরার পরে মানুষের যেসব বিপদ আসবে তার প্রথম বিপদ হল কবর। ফাইনা জামিনহ ফাবাদ হাইসর মিনহ, যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সবারও সহজ হয়ে যাবে। ফাইনা মেনজু মিনহ, আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে, ফমাবাদ আইসর মিনহ, ফমাবাদ আসাদ্য মিনহ, তাহলে এরপরে যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন,
কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে, তুমি এখন প্রবেশ করো। এরপরে আল্লাহ বলবেন, এটা দেখেও কি তোমার বিশ্বাস হয় না? এটা দেখে কি তোমার বিশ্বাস হয় যে এটা একটা মানুষের শাস্তির জন্য কিছু? কবর বলতে বাড়ির পিছন দিকে দুই আড়াই হাত গর্তের নাম কবর নয়, সেটি যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেল তার কবর কোথায়? কবর বলতে যদি কবরস্থানেরই কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? কবর বলতে কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায়? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা সময়সীমার নাম হচ্ছে কবর, যাকে বলা হয় আলামে বারজাখ, আত্মার জগৎ। এটা কোনো স্থান নয়, এটা কবর নয়, এটা হলো একটা সময়, এটাকে কবর বলে বোঝানো হয়েছে। তো আব্দুর রাজাক সাহেব, আমরা যে বক্তব্য শুনেছি যে ফেরেশতা যখন তাকে জিজ্ঞাসা করবেন যে তোমার প্রতিপালককে, তখনও বলবে আমি বলতে পারছি না, আমি দুঃখিত। তো তোমার দিন কি? আমি বলতে পারছি না, আমি দুঃখিত। তোমাদের কাছে যে একজন নবী পাঠানো হয়েছিল তিনি কে, তা আমি বলতে পারছি না। তখন তারা দুজন ফেরেশতা বলবেন, না ইন্না নাহনু নাআলাম আন তাকুল হাজা, হ্যাঁ আমরা জানি যে তুমি এটাই বলবে, এটা আমরা জানি যে তোমার কাছে কোনো উত্তর নেই, তুমি এটাই বলবে। এই কথা বলার পরে তারা দুজন বলবে জমিনকে, ইলতাইমি আলাইহে, জমিন তুমি তাকে চেপে ধরো। ফাত্তাখতালিফা আজলাহু, তখন যেম জমিন যখন তাকে চেপে ধরবে তখন ডান দিকের হাড় বাম দিকের হাড়ের ভিতরে চেপে একটা আর একটার মধ্যে ঢোকে, একবারে পিষে চেপা লেগে যাবে, পিষে যাবে। তবরাজাক সাহেব, আপনি যে বললেন যে কবর বলতে কবর নয়, এটা একটা আত্মার জগৎ, তো এই যে কবরের দুই দিক চেপে ধরবে তাকে, তখনও বুঝবে যে আমি কবরে আছি, তখনও হাড় হাড্ডি ভেঙে জোরে জমা ধরে যাবে, এটাও বুঝবে যে কবর যে আসলে তাকে দুই দিক চেপে ধরলো এইটা নয়, ওইটা বুঝবে যে আমাকে চেপে ধরলো, মাটি দুই দিক থেকে আমাকে চেপে ধরলো যার কারণে আমি ডোলে গোড়া হয়ে গেলাম, এটাও বুঝবে। এটা হলো স্বপ্নের মতো, কবরের শাস্তি স্বপ্নের মতো। আপনি এখানে বসে আছেন আর আপনার এক ভাই শুয়ে আছে, তো গমা গোখরা সাপ তাকে দংশন করছে, সে বাপরে মারে করে ছুটে পালাচ্ছে, এভাবে করতে করতে ঘুম ভেঙে গেছে। ওকে এখন আপনি বলেন, ও বলে দিতে পারবে সাপের রং কেমন ছিল, ও বলতে পারবে সাপ কত লম্বা ছিল, ও বলতে পারবে কয়বার তাকে দংশন করেছে, সব দিনের মতো করে ঝকঝকে করে বলবে, কিন্তু আপনি দেখেন তো, আপনি কোথায় সাপ দেখেন তো দেখি, আপনি তো কিছুই দেখতে পাচ্ছেন না, ও তো ঠিকই দেখতে পাচ্ছে, ও বিবরণও দিতে পারছে। কবরের শাস্তি হলো এরকম, কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। আব্দুর রাজাক সাহেব, কেয়ামত কঠিন কীভাবে এটা একটু বলবেন? হ্যাঁ, তা বলা যায়, ভালো মানুষের বিচার হবে বিচারের মাঠে অল্প সময়, এক অক্ত সলাত আদায়ের সমান। ধরেন মাগরিবের সলাত আদায় করতে 5 মিনিট 7 মিনিট লাগলো, তো একজন ভালো মানুষের বিচারের মাঠে বিচারের সময়সীমা হলো 5 মিনিট,
7 মিনিট। কিন্তু কারো যদি বিচার দেরি হয়ে যায় তাহলে অনেক লম্বা বিচার, একদিন দেরি হলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় তাহলে 1,50,000 বছর তার বিচার লেট হয়ে গেল, দেরি হয়ে গেল, তাকে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জমিটা যদি কেউ কারো দখল করে নেয়, দলীয় ক্ষমতায় হোক, অর্থের ক্ষমতায় হোক, বংশীয় ক্ষমতায় হোক, জমিটা দখল করে নিয়েছে জোর করে, তো আল্লাহ নবী বলছেন বিচার মাঠে ওই জমিটাকে তাকে খনন করতে বলা হবে। খনন করতে 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 যখন 7 জমিনের নিচে যাবে, ফা ইয়াল্লাকা আলাকনে অনুকেহি, তো এইটা তার গলায় উঠিয়ে চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে বলা হবে হাঁটো। দেখুন 7টা জমিন, এক একটা জমিনের স্তর মোটা হলো 500 বছর, তাহলে 7টা জমিন খনন করতে 35 বছরের পথ খনন করলো, এখন কতদিন লাগবে আপনাকে আমি কি দিয়ে বলি? আচ্ছা, খনন করতে কতদিন লাগলো সেটা বুঝলাম না, কিন্তু তুলে যখন গলায় তুলে দেওয়া হবে তারপরে বলা হবে হাঁটো, কতদিন হাঁটবে? এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তবে তার বিচার দেরিতে হবে, সে মাটিতে নিয়ে হাঁটতে থাকবে, যে যা আত্মসাৎ করবে, যে যেটা জোর করে নিয়ে নেবে সেটা তার কাঁধে তুলে দেওয়া হবে। আচ্ছা, অনেকদিনই আপনারা শুনেছেন যে বিচারের মাঠে যেসবগুলো অর্থ সম্পদের জাকাত দেয়নি সেগুলো সাফ হয়ে যাবে, সাফ হয়ে গিয়ে তার গলায় জড়িয়ে দেওয়া হবে ও তার মুখের দুই দিককে ছবল মারতে থাকবে। বলতে পারেন এটা কতদিন? হাতা তাকুমো সাত, সেইটা কি? কেয়ামত, কেয়ামত পর্যন্ত, কেয়ামত হওয়া পর্যন্ত হাতা তাকুমো সাত, এভাবে আল্লাহ রাসূল বলেননি। হাতা ইউজা বাইনান নাস, আর হাতা তাকুমো সাত মানে ওই লোকটা কবরে থেকে যাবে কেয়ামত পর্যন্ত। আর এইখানে যে তার গলায় দুইটে সাপ, যে দুই মুখে সাপ যে লাগিয়ে দেওয়া হলো তো ছবল মারতে থাকবে, এটা কতদিন? এইটা তো আল্লাহ রাসূল বলেছেন হাত্তা ইউজা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত দুইজনের মানুষের মাঝে বিচার না হবে। তো মানুষের বিচার চলতে থাকবে আর একে সাপ দংশন করতেই থাকবে, তার মানে এর বিচার তখন হবে না, দেরি হয়ে যাচ্ছে, লেট, এর লেটে বিচার হবে। যারা জুলুম করবে তাদের বিচার দেরিতে হবে, যারা জাকাত দেয় না তারাও জালেম, যারা ওসর বের করে না তারাও জালেম। কীভাবে? ফকিরের টাকা মেরে খায়। যারা ওসর জাকাত দেয় না তারা কার টাকা মারে? ফকির মিসকিনের। যেহেতু ও ফকির মিসকিনের টাকা মেরে খাচ্ছে, যার কারণে তার বিচার দেরিতে হবে। বিচার যে দেরিতে হবে, কতদিন দেরিতে হবে তা বলতে পারছি না। আপনি যে অনেকদিন বক্তব্য শুনেছেন, আব্দুর রহিম সাহেব বলছেন যে কেউ যদি গরুর জাকাত না দেয় তাহলে বিচার মাঠে গরুগুলি আরও মোটা হয়ে আসবে এবং শিং দিয়ে তাকে গুতাতে থাকবে আর পা দিয়ে তাকে ডলতে থাকবে, তো এটা কতদিন? হাত্তাই জবায়নার নাস, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার না হবে ততদিন পর্যন্ত এটা চলতেই থাকবে। তুমি একটা দোকানে ব্যবসা করো, একজন ব্যবসায়ের দোকানে তুমি কাজ করো, তো বিকালে যাওয়ার সময় তো দুই একটা জামা নিয়ে চলে যাও, যেহেতু মালিক আগে চলে গেছে 4টার দিকে, তুমি যাচ্ছ 5:30টার দিকে, তোমাকে দোকান বন্ধ করতে যেতে বলেছে। এখন দোকান যখন তুমি দোকান বন্ধ করে যাচ্ছ তখন একটা জামা ব্যাগে করে নিয়ে চলে গেলে, এই জামাটা তোমার বিচার মাঠে তোমার গলায় তুলে দেওয়া হবে, এই জামাটা এখন কাঁধে করে তুমি ঘুরতে থাকবা কতদিন? হাত্তাই জবাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষ সমাজে বিচার না হবে ততদিন। এখন মানুষের বিচার কতদিন চলবে আর ততদিন তোমার এভাবে বিচার বন্ধ থাকবে, লেট হবে। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামের পরিচয় মহান আল্লাহ বলেন فَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। বিচারের মাঠে যার
নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। হাবিয়া শব্দের অর্থই হলো খুব গভীর, অতীব গভীর গহ্বর হাবিয়া। ও মাদ্রাক মাহিয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আপনি কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয়। এই বাচ্চা, যে ছেলেটা হাঁটছে কেন? তো তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা কি করছো? আর এই শীতের দিনে বাইরে হয়তো বা মানুষের সন্দেহ হতে পারে যে আব্দুর রহিম সাহেব গত একদিন দিনে আসতে চেয়েছিলেন, আসেননি। এখন আমরা দুই ধরনের সন্দেহে পড়লাম, আসলে আজকের এই প্রোগ্রামটা দিনে না রাতে? তো বুঝতে পারলাম না, দিনে না রাতে এটাও বুঝতে পারছি না, আবার আসবেন কি আসবে না এটাও সন্দেহ। আমরা কত বলি আমাদের কথাতে আসেন না, আর এই কাতাইল গ্রামে চলে আসবেন, না এটা ঠিক নয়, দাওয়াতই দেয়নি, এমনি বলছে। নানান কথার সাথে মিল হয়ে আছে আজকের কথা, কথাও ঠিক, আমি যে গত একদিন আসিনি কবে যেন, জি তো আসিনি কথাও ঠিক, প্রোগ্রাম নিয়েছি এ কথাও ঠিক। আমার সমস্যা তো মানুষ মাত্র সমস্যা থাকতে পারে, তা থাকাই স্বাভাবিক। যদি চো যারা নিয়েছিলেন তারা গালি দিল কি না, কিন্তু অনেক মানুষ খুব গালি দিয়ে খুশি শান্তি ভোগ করলো, গালি দেওয়াটা তার কাছে খুব ভালো লাগলো। তো আমি আবার ওই ড্রাইভারকে আমার মতো করে রেখেছি যে কেউ গালি দিলে বলবা যে ভাই যেন আর গালি দিবেন। তো এও বলছে যে আর গালি দিবেন, ও গালি দিয়ে খুব শান্তি পাচ্ছে, খুশি হচ্ছে, আল্লাহ তাকে মাফ করুক, সে ভুল করে অনেক কিছুই বলেছে। যখন যে জেলাতে যাই মাঝে মধ্যে দেখা যায় দু একজন হাত ধরে ক্ষমা চাই যে আপনাকে অনেক কিছু বলেছে আমাকে মাফ করেন। ঠিক আছে, জাজাকাল্লাহ খায়ের, তুমি যে বুঝেছ সেটাই অনেক, আলহামদুলিল্লাহ। তবে আমি জেনে শুনে কারো ক্ষতি করছে এটা আমি বুঝতে পারি না, বা কারো বদনাম করছে এটা আমার বুঝে আসে না, বা আমি কারো পিছনে পড়ি এটা আমার মনে বলে না। এক লোক, আমি তার নাম বলছি না, যে আমার বক্তব্য ওই কিছু কিছু কেটে কেটে দিত, হ্যাঁ ইউটিউবে দিত বিরোধিতা করার জন্য। তো অনেকে আমাকে বলেছে আপনি একটু কিছু বলতে পারেন না, আমি বলছি তার নামটাই নেওয়া আমি পছন্দ করি না, আবার তার নামে বদনাম, এটা তো বহুদূরের কথা, এত দূর তো আমি ভাবিনি যে কারোর পিছনে আমাকে পড়তে হবে। আমার জীবনে আমি কারো পিছনে পড়িনি, কারো ব্যাপারে আমাকে কিছু বলতে হবে এটা আমার প্রয়োজন নেই, এটা আমার প্রয়োজন হয়নি। কোনোদিন আল্লাহ আমাকে পিছন দিকে নিয়ে যাচ্ছেন এটা আমার মনে বলে না, সবসময় আল্লাহ আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। আমি আহলে হাদিস আন্দোলন থেকে চলে যাইনি, যদিও আমি কোনোদিন আহলে হাদিস আন্দোলন করিনি, মানে আমি কোনো সদস্য নই। আমি তো আহলে হাদিস আন্দোলনের জেলা সম্মেলনের প্রধান বক্তা, সারা বাংলাদেশে যেখানে জেলা সম্মেলন হয়েছে সেখানে গেছি, জয়পুরহাটে হয়েছে, তালুকদারের বাড়িতে খেয়েছি, তালুকদাররা ধনী মানুষ খাওয়ায়, খুব খাওয়ার প্রোগ্রাম করা, তো বহুদিন এরকম করেছি, জয়পুরহাটে এসেছি বক্তব্য দিয়েছি, তালুকদার পরিবারে খাওয়া দাওয়া হয়েছে। তো আমি চলে যাইনি, উনি একদিন ছেড়ে দেওয়া প্রয়োজন মনে করেছেন তো ছেড়ে দিয়েছেন। আমি চিন্তা করলাম কোথায় যাই কি করি, আবার দুইজনকেই, মানে স্বামী স্ত্রী দুইজনই বাদ, বুঝছেন তো, পচ্ছিল আজ থেকে চলবে না। তো আমরা চিন্তা ভাবনা করছিলাম কি করা যায়, হঠাৎ করে ডাঙ্গি পাড়ার লোকেরা ডাকতে আসলো, এক দেড় মাসের মাথায় মনে হয় কি দুই মাসের মাথায়। তো একদিন আসলো, দুই দিন আসলো, তিন দিন আসলো, চার দিন আসলো। তো বললাম ঠিক আছে চলেন প্রতিষ্ঠান গড়ি,
এখন যদি আপনি ডাঙ্গিপাড়া দেখতে যান তো আপনার অন্তরটা এমন হয়ে বড় হবে, আর প্রথম আলহামদুলিল্লাহ আল্লাহুস সামাদ, বিশাল এক ভূখণ্ডের উপরে প্রতিষ্ঠান, বিশাল এক ভূখণ্ড, মসজিদটাই 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে, মসজিদও কমপ্লিট, সবই টাইলস হয়ে গেছে, অর্ধেক মতো মাঝেটা টাইলস বাকি আছে, বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন জানুয়ারির 1 তারিখ, তখন দেখতে পাবেন। তো আল্লাহর অশেষ দয়া, যার কারণে আমি কারোর পিছনে পড়বো এটা আমি প্রয়োজন মনে করি না, ভালো মনে করেছে, শান্তি পেয়েছে, গালি দিয়ে দিয়েছে, তো আমি ড্রাইভারকে বলছি মাসুম ওর জন্য বিরোধিতা করো না, ওকে বলো যে আর গালি দিবেন। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইন বাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমাদরা কামাল হোতামা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি, আপনার কি তার পরিচয় জানা আছে? হোতামা নামক জাহান্নামের পরিচয় আপনি আমাদেরকে দিতে পারেন? এই কথা বলতে বলতে আল্লাহ বলছেন, আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন জাহান্নামের। আল্লাহ তাআলা একদা আমাদের নবীকে বলছেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ও মাদ্রা কামা সাকার, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি, সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার কি জানা আছে? আমি বলি লা তুবকি ওয়া লা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না, মানুষকে মারবেও না, ওখানে মানুষ মরবেও না, ওখানে মানুষ বাঁচবেও না, সেটা আবার কেমন, সেটাই হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন ওয়াতিহিল মউতু মিন কুল্লি মাকানিন ওয়া হুয়া বিমাইয়াত, জাহান্নামে মানুষের মরণ চতুর্দিক থেকে আসবে, মরণ তাকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে, কিন্তু ও মরবে না। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে সেখানে মরবেও না, সে সেখানে বাঁচবেও না, জাহান্নামীরা জাহান্নামে মরবেও না, জাহান্নামীরা জাহান্নামে বাঁচবেও না, তার নাম জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না গিলজা জিলদিহি আরবাউন ইসনানে আরবাউনা জিরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। অইনা জিরসা হমেছিল ওহুদিন, একজন জাহান্নামীর দাঁত 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার প্রশস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একজন জাহান্নামীর দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার প্রশস্ত, একজন জাহান্নামীর দাঁত হবে 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। তিনি বলেন অন্য ফাঁকে জমেছিল বাইজা, একজন জাহান্নামের উরু রান এটা হবে বাইজা পাহাড়ের সমান, 39 কিলোমিটার লম্বা। একজন জাহান্নামের এই উরু রানটা হবে 39 কিলোমিটার লম্বা। তিনি বলেন অন্য মানকে বাইল কাফের লিরাকিবিল মুসরে সালাসা ইয়াম, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হবে একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত গেলে যত পথ যাবে, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হবে তত।
তিনি বলেন, অন্য মাজলিসুহু মিন জাহান্নাম বাইনা মক্কাতা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার মক্কা থেকে মদিনা। মক্কা থেকে মদিনার ব্যবধান হলো 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, চামড়া যদি 42 হাত মোটা হয়, দাঁত যদি 8 কিলোমিটার লম্বা হয়, ওরু রান যদি 39 কিলোমিটার লম্বা হয়, এরকম লোক তাহলে কত বড় হলো, একেবারে পৃথিবীর সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত জিন এসেছে আছে আসবে, সব যদি একসাথে জাহান্নামে ঢোকে তো দরজায় সমস্যা হবে না, তাহলে দরজা কত বড়। একজন জাহান্নামের বসার জায়গা কত? 450 কিলোমিটার। একজন জাহান্নামের উরু রানটা কত লম্বা? 39 কিলোমিটার। দাঁতটা? এইখানে বারবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে, ভুলে যেতে পারি, আপনাকে আমি একটু বলে রাখি, সময় মনে হলে আবার বলবো। আল্লাহ তাআলা বলছেন যে বিচার মাঠে যখন জাহান্নামের আগুনে তার মুখটা জ্বলে যাবে, ঝলসে যাবে, আবার গরম পানিতে যখন সব গোস্তগুলো ঝরে পড়ে যাবে, তখন এই দাঁতগুলো লম্বা লম্বা হয়ে থাকবে, কালে হন বিভৎস আকৃতিতে, এক একটা দাঁত যদি 8 কিলোমিটার লম্বা হয় আর মুখে যদি চামড়া না থাকে, এইভাবে যদি থাকে তাহলে দৃশ্য কেমন হবে? কি দিয়ে বুঝায় আপনাকে দৃশ্য কেমন হবে? আল্লাহুম্মা ইন্নী আউযুবুকা মিন আযাবি জাহান্নাম, আউযুবুকা মিন আযাবিল কবর, আউযুবুকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আউযুবুকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযুবুকা মিনাল মাসাবিল মাগরাম, আল্লাহুম্মা আউযুবুকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই, আউযুবুকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, আউযুবুকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, আউযুবুকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত, তোমার কাছে পরকাল এবং ইহকালের বিপদ থেকে বাঁচতে চাই, আল্লাহুম্মা আউযুবুকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণকর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণকর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে। এরকম অবস্থায় মুখটা থাকবে, সেটা কেমন হতে পারে? আরো একটি জরুরি কথা এখানে বলে রাখি, সেটা হলো এই যে জাহান্নামের পরিচয় দিতে দিতে একটা কথা ছেড়ে এসেছি, সেইটা বুঝিয়ে মূল কথাটা বলতে যাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাখরাতাল আযীম আল্লা তুলকা মিন শাফিরে জাহান্নাম, বিশাল একটা পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 1 মাস নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 1 বছর নিচে যায় কত কিলো যেতে পারে? যদি 70 বছর যাবৎ নিচে যেতে থাকে তাহলে কত কিলো যাবে মানুষ জানে না। আর একটা কথা, যে কথাটা মূল বলছি, সেটা হলো এই, জাহান্নামের সবচেয়ে নিচে যারা থাকবে তারা মুনাফেক, হিন্দুরা নয়। হিন্দু জাহান্নামে যাবে, এটা কমন কথা। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, আপনি বললেও যাবে না বললেও যাবে, কেন? তাদের জান্নাতে যাওয়ার কোনো পথ বের হয়নি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমার মায়ের জন্য আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাইতে পারবো কি না আপনার কাছে অনুমতি চাচ্ছি। তখন আল্লাহ বলছেন, না 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 না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না, না, তোমার মা জাহান্নামে যাবে,